নমস্কার বন্ধুরা, ট্রিবিউট টু বলিউড মিউজিক ডিরেক্টরস। এই এপিসোডে আজকে আমি আরেকজন বাঙালি সুরকারের কথা বলব, যার নাম পঙ্কজ কুমার মল্লিক। 1905 সালের 10ই মে পিতা মণিমোহন ও মাতা মনোমোহিনী এদের ঘরে আগমন হয়। পিতার ঐতিহ্যময় বাংলা ও শাস্ত্রীয় গানের প্রতি উৎসাহ ছিল। পঙ্কজেরও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম হয়েছে শিক্ষক গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা ইউনিভার্সিটিতে পড়ার পর জীবনের মোড় ঘুরে যায় রবীন্দ্রনাথের পপ্রৌত্র দীনেন্দ্রনাথের সঙ্গে আলাপ হওয়ার পর। রবীন্দ্রনাথের গানের প্রতি তার আগ্রহ জন্মায় ও পরে রবীন্দ্রনাথও তার গানের গলা ও নান্দনিকতায় আকর্ষিত হন ও পঙ্কজ রবীন্দ্রনাথের গানের একজন দিশারি হয়ে ওঠেন। নেমেছে আজ প্রথম বাদল, এই রবীন্দ্রসঙ্গীতটি তার জীবনের প্রথম রেকর্ড 18 বছর বয়সে। কলকাতার ভিডিওফোন কোম্পানি থেকে 1926 সালে এই রেকর্ড বেরোনোর পর বাঙালির ঘরে ঘরে তার নাম ছড়িয়ে পড়ল, মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে। রবীন্দ্রসঙ্গীতকে ছায়াছবিতে তিনিই প্রথম ব্যবহার করেন। ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন, যেটা পরে AIR বা অল ইন্ডিয়া রেডিও হল, সেখান থেকে তার জীবন শুরু রায়চাঁদ বড়ালের সাথে। প্রায় 50 বছর সঙ্গীত পরিচালক, গায়ক ও নায়কের ভূমিকায় নিজের প্রতিভার বিচ্ছুরণ তিনি ঘটিয়েছেন। বাংলা গানের পাশাপাশি হিন্দি, উর্দু ও তামিল ফিল্মেও প্রায় 38 বছর কাজ করেছেন। সঙ্গীত পরিচালক হিসেবে গান গাইয়েছেন KL সাইগল, সচিন দেব বর্মন, হেমন্ত মুখার্জি, গীতা দত্ত, আশা ভোসলে প্রভৃতিদের। অভিনয় করেছেন প্রমথেশ বড়ুয়া, কানন দেবীর সাথে, নিতিন বসু ও তার ভাই বিখ্যাত সাউন্ড ইঞ্জিনিয়ার মুকুল বসুর সঙ্গে তিনি প্রথম ভারতীয় ছায়াছবিতে প্লেব্যাক, এই প্লেব্যাক পদ্ধতিটি চালু করেন। প্রায় 25 বছর তৎকালীন কলকাতায় স্থিত নিউ থিয়েটার্সের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং কাজ করেন। ভারতীয় ডাক বিভাগ 2006 সালে 4 আগস্ট তার শতবর্ষ স্মারক ডাক টিকিট বের করে। পঙ্কজ মল্লিক অমর হয়ে থাকবেন তার সুরারোপিত ও বাণীকুমার লিখিত মহিষাসুর মর্দিনী এই নাটিকাটির জন্য, যা মহালয়ার দিন আজও রেডিওতে শুনতে পাওয়া যায়। 1970 সালে পদ্মশ্রী উপাধি পান, 1972 সালে পান দাদা সাহেব ফালকে পুরস্কার। 19 ফেব্রুয়ারি 1978 সালে 72 বছর বয়সে ইনি আমাদের ছেড়ে চলে যান। এরকম একটা মানুষ যার সঙ্গীতের চেতনাই অন্যরকম ছিল, এবং সত্যি কথা বলতে বাংলা গানে আধুনিকতা নিয়ে আসার পেছনে পঙ্কজ মল্লিকের একটা বিরাট অবদান আছে। আর সে সময় তো তিনি অভিনয় করেছেন অনেকের সাথে, কারণ গায়ক নায়ক হওয়ার মতন মানুষ তখন ইন্ডাস্ট্রিতে খুব কম ছিল, সেই জন্য তিনি সেই অবধি অভিনয়ও করেছেন। আজকে আপনাদের আমি শোনাব মুন্সী আরজুর লেখা পঙ্কজ মল্লিকের এই বিখ্যাত গানটি, ইয়ে কন আজ আয়া সবেরে সবেরে। আসুন গানটা শুনি। ইয়ে কন আজ আয়া সবেরে সবেরে, ইয়ে কন আজ আয়া সবেরে সবেরে, কে দিল চক উঠা সবেরে সবেরে, ইয়ে কন আজ আয়া সবেরে সবেরে, কাহাঁ রূপ নে চাঁদ হে চৌধ চাঁদ কেসা সবেরে সবেরে,
गया मन का धीरज बड़ी बेकली जी ये मुझको हुआ क्या ये मुझको हुआ क्या सवेरे सवेरे आते ही एक तरह दार ने दिल छीन लिया आते ही एक तरह दार ने दिल छीन लिया दिलुबा बन के दिलादार ने दिल छीन लिया बाकी चित बन के छिपे प्यार ने दिल छीन लिया दे के धोखा किसी अय्यार ने दिल छीन लिया आंखों में जादू बातों में टोना आंखों में जादू बातों में टोना दिया कैसे चरका सवेरे सवेरे दिया कैसे चरका सवेरे सवेरे ये कौन आज आया सवेरे सवेरे के दिल चौक उठा सवेरे।